ওয়েলকাম টু বসন্ত আবাস। আমি তোমাদের অর্চনা ম্যাম। আজকের এই ভিডিওটিতে আমি নবম শ্রেণীর ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, অধ্যায় ওয়ান পার্ট ওয়ান। আজকের এক নম্বর কোশ্চেন হলো টাইথ কি না। টাইথ ছিল ধর্মকর, ফরাসি গির্জা দেশের তৃতীয় শ্রেণীর মানুষের কাছ থেকে 10% হারে কর আদায় করত। গির্জার যাজকরা এই কর ভোগ করে অত্যন্ত বিলাসিতায় দিন কাটাত। এই করকে বলা হয় কি? টাইথ। দু নম্বর কোশ্চেন, কর ভি কি না। বিপ্লবের আগে ফরাসি কৃষকরা প্রভুর বিভিন্ন কাজে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য হতো। এই শ্রমকরকেই করভি বা করভি নামে ইতিহাসে পরিচিত। তিন নম্বর কোশ্চেন হলো, মন্তেস্কু কে ছিলেন, তার লেখা দুটি গ্রন্থের নাম কি? উত্তরটি হলো, মন্তেস্কু 1689 থেকে 1755 খ্রিস্টাব্দ মধ্যে তিনি ছিলেন ফরাসি বিপ্লবের প্রাককালে একজন বিখ্যাত দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণার বিরোধী। আর মন্তেস্কু লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ কি বা তার নাম কি? না, সে দুটি গ্রন্থের নাম হলো, এক নম্বর বা ক দা স্পিরিট অব লজ, এবং দু নম্বর গ্রন্থটি হলো দা পার্সিয়ান লেটার্স। চার নম্বর প্রশ্নটি হলো, কারা ফিজোক্রেট নামে পরিচিত না। বিপ্লবের আগে ফ্রান্সে মার্কেন্টাইল মতবাদের বিরোধী এবং অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদদের আত্মপ্রকাশ ঘটে। এই অর্থনীতিবিদগণ শিল্প ও বাণিজ্যে সংরক্ষণ নীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। এরাই ফিজিওক্রেটস নামে পরিচিত। পাঁচ নম্বর কোশ্চেন হলো, লেতার দা ক্যাসে কি না। লেতার দা ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সের প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। ছ নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি না। ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1789 খ্রিস্টাব্দের 20 জুন আইন সভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। সাত নম্বর কোশ্চেন, পিলনিৎজের ঘোষণা কি। অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাসিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক উইলিয়াম 1791 খ্রিস্টাব্দের 27 আগস্ট পিলনিৎজ নামক স্থান থেকে যৌথভাবে এক ঘোষণাপত্রের দ্বারা ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপের রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানান। এটি পিলনিৎজের ঘোষণা নামে পরিচিত। আট নম্বর কোশ্চেন, প্যারি কমিউন কি। বাস্তিল দুর্গের পতনের পর 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয়। এই বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌর শাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেন। এটি প্যারি কমিউন নামে পরিচিত। ন নম্বর কোশ্চেন, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি বা সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি না। ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিলেন। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহের হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে 2 থেকে 5 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত।
10 নম্বর কোশ্চেন, গিলোটিন কি? না, গিলোটিন হলো একটি যন্ত্র বিশেষ। এর আবিষ্কর্তা হলেন ফরাসি ডাক্তার গিলোটিন। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরশ্ছেদ করে হত্যা করা হয়, একে গিলোটিন বলে। 11 নম্বর কোশ্চেন, রোবোস্পিয়ার কে ছিলেন? না, রোবোস্পিয়ার ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের অন্যতম নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বলি হয়। তিনি নিজ ঘনিষ্ঠ হিবার্ট এবং দাঁতকেও সন্ত্রাসের দ্বারা হত্যা করেন। শেষ পর্যন্ত উদারপন্থীরা তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এটি শেষ কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন, কে কেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন? না, 1789 খ্রিস্টাব্দে বিপ্লব পূর্ব ফ্রান্সে লেটার দ্য ক্যাসে নামক এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা প্রচলিত ছিল। এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দী করে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে অথবা বাস্তিল দুর্গে আটকে রাখা যেত। এই কারণেই দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছিলেন। তাকেও বন্দী রূপে বাস্তিল দুর্গে আটক রাখা হয়েছিল। আমি এই ভিডিওটিতে 12খানা কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেন তোমরা দেখবে, ভালো করে পড়বে এবং তোমাদের যে পরীক্ষা এই কোশ্চেনের মধ্যে থেকে আসে তোমরা নিজেরা রেডি করবে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের আমি ভিডিও আকারে ধরে তুলে ধরলাম। অবশ্যই তোমরা ডেসক্রিপশান দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর আমি পরের পাঠে দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা হবে পরের ভিডিওটিতে। আর আরেকটু বলি, তোমাদের যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং লাইক করবে, শেয়ার করবে। এবং করোনা প্রাককালে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।